আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক অভিনন্দন। বরাবরের মতো আজকে চলে আসলাম একটি নতুন প্রজেক্ট নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে একটি ব্লুটুথ স্পিকার বানানো যায়। তো ব্লুটুথ স্পিকারটি বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে দুইটি সার্কিট, একটি সার্কিট এমপ্লিফায়ার, একটি সার্কিট এবং আরেকটি হচ্ছে ব্লুটুথ সার্কিট। তো এই সার্কিটটির মডেল নাম্বার হচ্ছে PAM8403 এবং এইটির মডেল নাম্বার হচ্ছে আমরা যদি দেখি Gold 82D05 Voltage। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার একটি অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি কোনো কিছু মিস করবেন না। আর যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে অনেক কিছুই মিস করে যেতে পারেন। এই সার্কিট দুইটি ছাড়াও আমাদের প্রয়োজন হবে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি এবং একটি স্পিকার, একটি ছোট মানের স্পিকার, মানে একটি ছোট সাইজের একটি স্পিকার। এবং আরও আমাদেরকে দরকার হবে BMS বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম একটি মডিউল। আমরা এমপ্লিফায়ার সার্কিটটিতে দেখতে পাচ্ছি যে কিছু সংযোগ দেওয়া আছে, কিছু সংযোগের জায়গা দেওয়া আছে। তো এখানে আমি বলে রাখছি এইটা হচ্ছে ইনভার্টার বা যে আমরা কর্ডটি লাগাই মোবাইলে, সেই কর্ড লাগানোর সংযোগগুলো এখানে দিতে হবে। এবং এইটা হচ্ছে ভোল্টেজ বা ব্যাটারির যে সংযোগটি এটা এখানে দিতে হবে। এখানে লেখাই আছে গ্রাউন্ড, মানে এখানে হচ্ছে মাইনাস এবং তার পাশে হচ্ছে পজিটিভ প্লাস। আর এই পাশে দুইটি মোট চারটি সংযোগ দেওয়া আছে। তো এই দুইটিতে হচ্ছে স্পিকার, এই দুইটিতে হচ্ছে স্পিকার। তো আমরা ইচ্ছা করলে দুইটি স্পিকার ব্যবহার করতে পারবো বা আমরা ইচ্ছা করলে কিন্তু একটি স্পিকারও ব্যবহার করতে পারবো। আর এখানে ব্লুটুথ যে সার্কিটটি আছে এই সার্কিটটিতেও যে আমরা কর্ডটি ব্যবহার করি সেই কর্ডের যে সংযোগটি দেওয়া আছে, যেমন LTR এবং এখানে 5 ভোল্ট দেওয়ার জন্য দুইটি সংযোগ দেওয়া আছে প্লাস মাইনাস। তো চলুন দেখি আমরা কীভাবে এটা সংযোগ করি। প্রথমত এই যে এখানে দেওয়া আছে যে RTL, তো এই তিনটি সংযোগে আমরা তিনটি তার লাগিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমি কিন্তু সংযোগ দিয়ে দিয়েছি, এখানে যে RTL এই তিনটি সংযোগে কিন্তু আমি তিনটি লাল তার লাগিয়ে দিয়েছি। এখন আমাদের কাজ হবে যেটি, সেটি হচ্ছে এখন যে ব্লুটুথেও কিন্তু এরকম তিনটি সংযোগ দেওয়া আছে LTR, তো আমরা মিল রেখে এইখানেও সংযোগগুলো করে দেবো। যেমন আমরা এখানে L এর সাথে কিন্তু L এর সংযোগটি দিব, এখানে যে T আছে T এর সাথে কিন্তু আমরা T এর এখানে সংযোগটি দিয়ে দিব। এরপরে আমরা যথাক্রমে R এর সাথে কিন্তু R এর সংযোগটি দিয়ে দেবো। এখানে আমাদের কিন্তু সংযোগ দেওয়া হয়ে গেছে, আমরা এমপ্লিফায়ারের যে সার্কিটটি আছে তার সাথে কিন্তু ব্লুটুথ সার্কিটটির সংযোগ দিয়ে দিয়েছি। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে পাওয়ার ইনপুট করতে হবে। তো পাওয়ার ইনপুট করার জন্য এখন আমাদেরকে এখানে কিন্তু এই যে ব্যাটারির যে একটা পজিশন দেওয়া আছে, তো এই পজিশনে আমরা প্লাস প্লাস এবং মাইনাস লাগিয়ে নেব। তো চলুন আমরা প্লাস মাইনাস লাগিয়ে নিই। তো আমরা দেখতে পাচ্ছি এমপ্লিফায়ারের যে ব্যাটারির যে ইনপুট যে সংযোগটি, তো এখানে কিন্তু আমরা সংযোগ দিয়ে দিচ্ছি। যেমন আমরা কিন্তু গ্রাউন্ডে মাইনাসে মাইনাস লাগিয়ে দিয়েছি এবং প্লাসে প্লাস লাগিয়ে দিয়েছি। এখন আমাদের ব্লুটুথ সার্কিটেও কিন্তু সংযোগ দিতে হবে, মানে ব্যাটারি কিন্তু সংযোগ প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এখানে যে আমরা সংযোগটি দিয়েছি এমপ্লিফায়ারে, তো সেই সংযোগটি কিন্তু আমরা এখানে করে দিতে পারি, তাহলে 5 ভোল্ট কিন্তু দুইটাই একসাথে পাবে। চলুন আমরা সংযোগ করে দিই। ব্যাটারির সংযোগটি কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এই দেখেন আপনারা যে এমপ্লিফায়ারে যে সংযোগটি দিয়েছি ঠিক একই সংযোগ আমি কিন্তু ব্লুটুথের যে সার্কিটটি আছে সেই সার্কিটটিও দিয়েছি, কারণ এটাতেও 5 ভোল্ট পাওয়ার দরকার হবে। তো এখন আমরা এই যে একটি লাইন পেলাম, এটি হচ্ছে আমরা ব্যাটারি সংযোগ করব। তো ব্যাটারি সংযোগ করার জন্য আমরা আরেকটি সার্কিট নিয়েছি, এটি একটি BMS সার্কিট। তো এই সার্কিটটিতে এখন আমরা কী করব, এখানে যে ব্যাটারি যে আউট লেখা আছে, আপনারা তো দেখতে সমস্যা হচ্ছে একটু,
এই যে ব্যাটারির যে আউট যে প্লাস আছে এবং যে মাইনাস আছে, তো এখানে আমরা এই সার্কিটের সংযোগটি লাগিয়ে দিব। আমাদের যে বিএমএস সার্কিটটি আছে বা ব্যাটারির যে সার্কিটটি আছে, এই সার্কিটটিতে কিন্তু আমাদের এমপ্লিফায়ারের যে সার্কিট আছে এটার পাওয়ার সংযোগ দেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে এই যে প্লাস দেখা যাচ্ছে, এই প্লাস মাইনাসে আমরা ব্যাটারির প্লাস সংযোগ করব এবং ব্যাটারির মাইনাস সংযোগ করে নেব। আমাদের ব্যাটারির সংযোগটিও দেওয়া হয়ে গেছে, তো আমাদের মোটামুটি সব কাজই হয়ে গেছে। শুধু আমরা এখন স্পিকারের সংযোগটি দিয়ে দিব। তো আপনার এমপ্লিফায়ারে কিন্তু দুইটি সংযোগ পাবেন দুইটি স্পিকার ব্যবহার করার জন্য। তো আমাদের আমরা যেহেতু একটি স্পিকার নিয়েছি, তো একটি স্পিকার আমরা সংযোগ করব। স্পিকারের সংযোগটি দিয়েছি, এখন আমরা সার্কিটের সাথে স্পিকারের সংযোগটি করিয়ে দেব। আমাদের কিন্তু স্পিকারের সংযোগটিও দেওয়া হয়ে গেছে। এখন যদি আমরা একটু এটা পরীক্ষা করি বা টেস্ট করি, দেখি নতুন কোনো ডিভাইস এখানে কিন্তু এই যে নতুন একটি ডিভাইস পেয়েছে, এটা কিন্তু এই ব্লুটুথ সার্কিটেরই নাম 3.0 BT দেখাচ্ছে। তো এখানে আমরা ক্লিক করি, পেয়ারিং হচ্ছে। হ্যাঁ, পেয়ারিং হয়েছে এবং এটা কিন্তু সংকেত দিয়েছে যে কানেক্টেড, একটা কথা বলেছে মাত্র, হয়তো আপনারা শুনতে পাননি ভালো মতো। তো চলুন এখন আমরা একটা গান প্লে করে দেখি। আমি একটু কপিরাইট ফ্রি একটু একটা মিউজিক বাজাই, না হলে আমার ভিডিওতে একটু কপিরাইট ধরবে। আমরা এই মিউজিকটি বাজিয়ে দেখি, এটা নোর কপিরাইট, একটু আপনারা খেয়াল করুন। এখানে কিন্তু অনেক জোরে সাউন্ড হচ্ছে, আমি কিন্তু অনেক জোরে শুনতে পাচ্ছি, হয়তো আপনারা অতটা জোরে শুনতে পাচ্ছেন না। তো আমাদের কিন্তু সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে একটা কোনো বক্সের ভিতরে সেট আপ করি খুব সুন্দর লাগবে। তো আমি আগে থেকেই একটি বক্স বানিয়ে রেখেছিলাম, তো চলুন এটার ভিতরে আমি এটা সেট আপ করি। তো আমরা সার্কিটগুলোকে বক্সের মধ্যে সেট আপ করে ফেললাম। তো এখন আমাদের কিন্তু একটি সমস্যা রয়ে গেছে যে এটি কিন্তু আমাদের অন অফ করতে হবে, কিন্তু অন অফ করার মতো কিন্তু কোনো সংযোগ আমরা দেইনি। তো এখন আমরা এখানে অন অফ করার জন্য একটি সুইচ ব্যবহার করব। সুইচটি আমি এখানে আগে দুটি ছিদ্র করে রেখেছি, তো এখান থেকে আমি সুইচটি বসিয়ে দিব। সুইচটিকে আমরা গ্লুগান দিয়ে আটকে দেব। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকার সুযোগ দান করবেন। আসসালামু আলাইকুম।